উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য। মেনলি উত্তর উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়াই আমাদের রিজিয়নের জন্য রয়েছে। এর প্রভাবে আগামী 5 দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। রাতের তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী 5 দিনে, অর্থাৎ বর্তমানে যেটা চলছে মোটামুটি এইটাই কন্টিনিউ করবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা দিনের 30 ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী 4-5 দিন। তারপর আবার 15 তারিখ নাগাদ গিয়ে আবার সামান্য একটু বাড়বে রাতের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোই কলকাতার থেকে স্বাভাবিকভাবে বেশ কিছুটা কম থাকে। বর্তমানে যেটা চলছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এইসব সাইডে মোটামুটি 16-17 ডিগ্রির কাছাকাছি কোথাও কোথাও রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, এবং এইটাই কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। স্যার, অন্যান্য বছরের থেকে এই সময়টা কোনো ডিফারেন্স কিছু? হ্যাঁ, কলকাতার জন্য বছরে এই সময় নভেম্বর মাসে স্বাভাবিক সর্বনিম্ন থাকে 21 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ বর্তমানে এটা স্বাভাবিকই রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। পশ্চিমের জেলাগুলো সামান্য একটু কম রয়েছে স্বাভাবিকের থেকে দু এক জায়গায়। স্যার, আপনি বলছিলেন 15 তারিখের পর থেকে হ্যাঁ বাড়বে, সেটার কারণ? হ্যাঁ, টেম্পারেচার বাড়ার কারণ মানে জলীয়বাষ্প প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ওই সময়টা, এটা দেরি আছে, পরে আবার আপডেট দেওয়া হবে। আর কোন সতর্কবার্তা না, কুয়াশা কিছু নেই, কিছু নেই কুয়াশার কোন সতর্ক না, সেরকম কিছু, সেরকম উল্লেখযোগ্য কিছু নেই।